सिनियर सचिव जनाब लोकमान्य रोमन मिया सर तैरी करे छे इब्राहिम एवं मानिक तारा आमादे प्रधान अतिथि आमादे माननीय सिनियर स्टाफ फरीदपुर साइक्लिस्ट कम्युनिटी थेके ओरा बानिये छे इब्राहिम एवं मानिक तारा दुई भाई আমাদের এই আয়োজন উনি আমাদের বাঙালির কি ঐতিহ্য আর এই ঐতিহ্যকে আমরা সকল গভীর উদ্বোধন উপভোগ করতে পারে অবস্থান করছেন তিনি এবং ফরিদপুরের ঘুড়ি কালেক্ট করতে পারবেন তারপর আছে পিঠার জন্য পিঠা কর্নার এরপর আছে বাংলায় বার্গার বাইরে বলতে এখন আমি তো বলতে পারতেছি না এখান থেকে ফিরে রাত্রেই জানাই আপনাদের আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমরা আছি আপনাদের সাথে অনেকক্ষণ Thank you.
ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসককে এত সুন্দর বক্তব্য এবং আমাদের জন্য এত ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এই স্বাধীনতা 50 বছরের শেষ দিন, আচ্ছা যিনি এই বড় ঘুড়িটা আকাশে উড়িয়েছেন তার দৃষ্টি একদিকে, বড় ঘুড়িটা নিয়ে আসছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে একটু প্রথম স্থান পাওয়ার দাবি রাখে সেটি আমরা অবশ্যই মনে করি। হ্যাঁ, গর্বিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা মায়ারানী সাহা। গত 4 বছরের ন্যায় আমি এইবার অংশগ্রহণ করতে আসলাম ফরিদপুর সিটি ভিজন ঘুড়ি উৎসবে। এই বছর আমি নিয়ে আসছি আমাদের হাসিমুখ ঘুড়িটি, যাতে বছরের শেষ দিনটিও আমরা হাসিভাবে শেষ করব এবং সবাই মিলে আগামী যে 2022 সাল, এই 22 সালেও হাসি মুখে আমরা শুরু করব, এই প্রত্যাশায় আজকে ঘুড়ি উৎসবে আমার অংশগ্রহণ করা। ঘুড়ি উৎসবে এসে আমার খুব ভালো লাগছে। আসলে ঘুড়ি ওড়ানো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা, কিন্তু এই খেলাটি এই আমাদের প্রায় বিলুপ্তির পথে হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই যে ফরিদপুর সিটি পেস এটা কয়েক বছর ধরে আমাদের ফরিদপুরে এটার চালু করাতে আমাদের বাচ্চারা এবং আমরা বড়রা এই উৎসবে আসতে পারছি। ওরা বিভিন্ন রকম ঘুড়ি ওড়াতে পারছে, ওরা সবার সাথে আন্তরিকতার সাথে মিশতে পারছে। আমি আন্তরিকভাবে ফরিদপুর সিটি পেসকে ধন্যবাদ জানাই। ঘুড়ি উৎসবে এসে অনেক আনন্দিত হচ্ছে, অনেক ভালো লাগছে। এখানে আসলে এত মানুষ কখনো ফরিদপুর শহরে জড়ো হয়নি কোনো উৎসবে, এটাই হয়তো বা প্রথম অনুষ্ঠান পঞ্চমবারের মতো যেখানে আমরা এত মানুষ একসঙ্গে হতে পারছি, 30-40 হাজার মানুষ একসাথে হতে পারছি। আর ঘুড়ি উৎসবটা আসলে আমাদের অনেক পুরাতন ঐতিহ্য ছিল, মাঝখানে হয়তো সময়ের সাথে হারিয়ে যাচ্ছিল, কিন্তু ফরিদপুর সিটি পেজের কর্তৃক এই আয়োজনের কারণে আমরা আবার সেই ঐতিহ্যটাকে ফিরে পেলাম। ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আমাদের আজকের এই ঘুড়ি ও ফানুস উৎসব। তো চমৎকার একটা বর্ণিল আয়োজন, এখানে না আসলে আসলে অনেকেই মিস করবেন, যদি আসা সম্ভব হয় তো চলে আসবেন। এবং এই উৎসবটা যেন ফরিদপুর সিটি অর্গানাইজেশন এর পরবর্তীতে আরও বড় পরিসরে যেন তারা করতে পারে, এর জন্য তাদের প্রতি আমরা আশা রাখছি এবং তাদের জন্য অনেক শুভকামনা রইল। টাইমস ইউনিভার্সিটি ঘুড়ি ও ফানুস উৎসব আমাদের এবারের আয়োজন পঞ্চমবারের মতো। ঘুড়ি আমাদের একটি বাঙালি ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে আমাদের আগামীর প্রজন্ম যারা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই আয়োজনটা প্রত্যেক বছর করছি। দর্শনার্থীদের যে ভালোবাসা প্রত্যেক বছর পাচ্ছি আমরা, এবছর তার চাইতে বেশি পেয়েছি, আশা করছি এই অব্যাহতটা থাকলে আমরা প্রত্যেক বছর এই আয়োজন করতে পারবো। এই উৎসব যেন আরো সুশৃঙ্খলভাবে হয়, আরো সুন্দরভাবে হয়, সেই প্রত্যাশা আমার থাকবে এবং জেলা প্রশাসন সব সময়ই এই উৎসবের সাথে থাকবে, ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং যে কোনো ধরনের সহযোগিতা লাগে সেটি জেলা প্রশাসন করবে এবং সেটা অব্যাহত রাখবে।